হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আবারও তৈরি করে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী ভিন্নস্বাদের একটি রসপাকুন পিঠার রেসিপি। তুলার মতো নরম তুলতুলের রসপাকুন পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। মাত্র এক কাপ আটা ও একটি মাত্র ডিম দিয়ে সুস্বাদু এই রসপাকুন পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের এই ঐতিহ্যবাহী রসপাকুন পিঠাগুলো কীভাবে তৈরি করতে হয়। ঐতিহ্যবাহী এই রসপাকুন পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে দুধের সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দুধটা কিন্তু আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও হাতার সাহায্যে একটু নাড়া দিয়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ নাড়া দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠা তৈরি করার জন্য অনবরত নেড়ে চেড়ে আটার এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব আর এই ডোটাকে একটা মিক্সিং বোলে তুলে নেব। বন্ধুরা এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। আর এই গরম অবস্থায় কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি করা যাবে না, তার জন্য এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে। ডোটা এদিকে ঠান্ডা হতে থাক, আর আজকের রসপাকুন পিঠাগুলো তৈরি করার জন্য আমরা একটা ডিম ভেঙে নেব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে, আর এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে আমাদের অবশ্যই বের করে নিতে হবে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা রসপাকুন পিঠাগুলো তৈরি করব। তার জন্য আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এখন কুসুম গরম অবস্থায় আছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা কিছুদিন আগে আমি একটি রসপাকুন পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, সেটি আপনারা অনেক পছন্দ করেছেন, আর আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর তাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক দোয়া ও ভালোবাসা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা আমি কিছুক্ষণ খুব ভালোভাবে মধ্যে নিয়েছি। এখন আমি আগে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে এখন অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে, আর ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প করে ডিম অ্যাড করতে হবে আর ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের সম্পূর্ণ ডিমটা লাগেনি, অর্ধেকটা পরিমাণ আমি এখানে ডিম অ্যাড করেছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প ডিম অ্যাড করে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। অনেকের কমপ্লেন থাকে পিঠাগুলো রসে ডোবানোর পর পিঠাগুলো শক্ত হয়ে যায়, তার মূল কারণ হলো পিঠার ডোটাকে পারফেক্টভাবে তৈরি করতে না পারা। আমার আগের রসপাকুন পিঠার রেসিপিতে এক আপু কমেন্ট করেছিল বেকিং পাউডার ছাড়া রসপাকুন পিঠাগুলো তৈরি করা যাবে কিনা, তাই আজকের এই রসপাকুন পিঠার রেসিপিতে কিন্তু কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা অ্যাড করব না। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই নরম তুলতুলে রসপাকুন পিঠা তৈরি করে দেখাবো। তবে এই পিঠাতে কিন্তু আমাদের অবশ্যই ডিমটাকে অ্যাড করতে হবে, ডিম না অ্যাড করলে পিঠাগুলো কিন্তু তেলে ভাজার পর ফুলবেও না আর ভিতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অল্প অল্প ডিম অ্যাড করে ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি, আর হাতের মধ্যে যখন এরকম লেগে আসতে চাইবে তখন আমি অল্প অল্প করে তেল অ্যাড করে মসৃণ একটা ডো তৈরি করে নেব। আর এই ডো তৈরি করা যত মসৃণ হবে পিঠাগুলো কিন্তু ততটাই তুলতুলে হবে, তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ডোলে ডোলে এই ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা আমার পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য ফার্স্টে এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর এই ডো থেকে অল্প একটু লেচি নিয়ে বোর্ডের উপর বল শেপ দিয়ে নিচ্ছি। তারপর বল শেপ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে চেপে এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর আবারও অল্প একটু খামিয়ে নিয়ে বোর্ডের উপর বল শেপ দিয়ে এটাকে হাত দিয়ে চেপে পাতা শেপ দিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি এই ডো থেকে অল্প অল্প লেচি নিয়ে এরকম পাতা শেপ, গোল শেপ, তিন কোণা শেপ, আবার স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ডিজাইন করে নেব। তার জন্য প্রথমে আমি গোল শেপটা নিয়েছি আর এর মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিব।
তারপর একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে নকশি করে নেব। চাকু দিয়ে এই পিঠার ডিজাইনটা করা কিন্তু সবচেয়ে সহজ, যে কেউ একবার দেখলে কিন্তু পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু আমি চাকু দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখন আমি একইভাবে পিঠার উপর সাইডটাতে একটি করে দাগ কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন উপরে দাগ কেটে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি সাইড দিয়ে চেপে চেপে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কী সুন্দর একটা ফুলের নকশি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে চাকুর সাহায্যে আরও কিছু পিঠার ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আবারও একটি পিঠার আমি সাইড দিয়ে চাকু দিয়ে ডিজাইন করে তারপর একটা টুথপিকের সাহায্যে মাঝখান দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটাও দেখুন কি অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতেও কি অপূর্ব লাগছে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু আরও একটি পাতা শেপের ডিজাইন করে নিচ্ছি, এটাও কিন্তু খুবই সহজ। চাকু আর টুথপিকের সাহায্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পিঠাটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা এই পিঠাগুলো দেখতে এতটা সুন্দর হয়, যে কোনো মেহমান কিংবা স্পেশাল কোনো গেস্টের জন্য এই ঐতিহ্যবাহী রসপাকন পিঠাগুলো তৈরি করতে পারেন। দেখবেন পিঠা খেয়ে স্বাদ বলতে পারবে না, আপনার প্রশংসা তো করবে, দ্বিতীয়বার এই পিঠাগুলো খাওয়ানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও কিছু পিঠা শুধুমাত্র চাকু আর টুথপিকের সাহায্যে নকশি করে নিয়েছি। বন্ধুরা সবগুলো পিঠা আমার নকশি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা এই পাকন পিঠা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে সহজ যে ডিজাইনগুলো সেগুলোও কিন্তু আজকে শেয়ার করেছি, আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু হালকা গরম তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আবার অতিরিক্ত গরম তেলে যদি পিঠাগুলো ছাড়া হয় তাহলে কিন্তু পিঠাগুলোর উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর সবগুলো পিঠা কিন্তু একবারে ভাজা যাবে না, দুই বেঁচে আমি পিঠাগুলোকে বেছে নেব। বন্ধুরা পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা দুটি সাইডে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা এই পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নেব, আর একই প্রসেসে বাকি পিঠাগুলোকেও আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন পিঠার জন্য একটা চিনির শিরা তৈরি করতে হবে, তার জন্য চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, অর্থাৎ যতটুকু চিনি নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করে দিচ্ছি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 2 টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছি। তারপর একটা হাতের সাহায্যে চিনির সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এলাচের শুকরানটা বেরোতে পারে। আর এখানে কিন্তু আমরা ঘন কোনো শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন পানিটা ফুটে উঠেছে, এখন আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। বন্ধুরা শিরাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই গরম শিরাতে কিন্তু পিঠা ডোবানো যাবে না, হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো আমাদের শিরাতে ডোবাতে হবে। বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর আমি পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সবগুলো পিঠা আমি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলো সারা রাতের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতের কাছে সময় না থাকলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পরিবেশন করে নিতে পারেন, তবে সারা রাতের জন্য পিঠাগুলো ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। দেখুন বন্ধুরা সারা রাত পিঠাগুলো ভেজার পর কী সুন্দর টইটম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাসায় অবশ্যই এই রসপাকন পিঠাগুলো ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অপূর্ব হয়েছে। বন্ধুরা খুব সহজ করে আর অল্প কিছু উপকরণ দিয়ে বরিশালের এই বিখ্যাত রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আমি পিঠাগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। দেখুন বন্ধুরা রসপাকন পিঠাগুলোর ভিতরটাও কি সুন্দর রসে টইটম্বুর হয়েছে। আশা করছি আমার আজকের এই রসপাকন পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।